বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার দুপুরে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর বিএনপি মিছিলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা পরে সংক্ষিপ্ত সমাবেশে খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে তার সুচিকিৎসার দাবি জানান বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা বেগম মুক্তি চাই অসুস্থ আছেন তার চিকিৎসার জন্য আমাদের তাকে বের করে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা উচিত এর আগে সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে মুক্ত করতে সাত দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি আগামী পঁচিশে এপ্রিল দুই হাজার বুধবার বিএনপির উদ্যোগে এটা মূল দল বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনায় বাদ জুম্মা দোয়া অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর উদ্যানে শ্রমিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এসব কর্মসূচি পালনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভি হাসিনা গতকাল লন্ডনে তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা